আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এটা ছিল ঈদের দিন বিকেলবেলা, বাইরে ঘুরতে বের হয়েছিলাম। রাস্তার পাশে দেখছিলাম আমাদের গ্রামের বাড়ির এদিকে সবাই খেলাধুলা করছে, এরপর অনেক ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। তো ঈদের দিন ঈদের চাঁদ তো আমরা দেখতে পাই না, তো ঈদের দিনে সন্ধ্যার চাঁদটি দেখছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি কিন্তু সেভাবে নিতে পারিনি চাঁদটি। যাই হোক, তারপর আবার ঘুরতে বের হয়েছি। রাস্তার পাশে সবাই অনেক হই হুল্লোড় করছে, অনেক মজা করছে। আবার আমাদের বাড়ির পাশে এখানে অনেক জ্যামে পড়েছিলাম আমরা, তো সবাই দেখছেন জ্যামে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো জ্যামের কারণে আমরা আর এদিকে ঘুরতে যাইনি, আমরা চলে গিয়েছিলাম ঈদের মেলা দেখতে। ছোটবেলায় ঈদের মেলায় যেতাম, এখন যাওয়া হয় না। তো অনেকদিন পর ভাবলাম যে আমরা একটু মেলায় ঘুরতে যাই। জুলকার নাইন উমা মা আছে, তাদেরকে নিয়ে যাই। তো তাদেরকে নিয়ে গিয়েছিলাম আমরা, সেখানে অনেক মজা করেছি। আরও আমার খালারা, খালাতো ভাই বোনেরা সবাই এসেছিলো, সবাই মিলে, ভাই ভাবিরা সবাই মিলে আমরা অনেক মজা করেছি। এখানে মেলায় এসেছি, মেলায় আমাদের যেহেতু রাস্তার কাজ চলছে সেইভাবে মেলাটি বসতে পারেনি, কিন্তু তারপরেও মেলাটি অনেক জমজমাট ছিল, অনেকে এসেছে আমাদের মতো মেলায়। জুলকার নাইনের জন্য আর ও মামার জন্য কিছু খেলনা দেখা হচ্ছে। এখানে আমার খালাতো ভাই হামজা ছিল, আমার ভাতিজাকে কোলে নিয়ে ওর জন্য খেলনা দেখা হচ্ছে। তো ওর খেলনা, সব খেলনায় ওর পছন্দ হয়। তোকে বসে দেওয়া হলো যে তোমার কোন খেলনাটি পছন্দ সেই খেলনাটি তুমি বেছে নাও। তো বসে বসে চিন্তা করছি কোন খেলনাটি নেবে, কোন খেলনাটি নেবে, কোন খেলনাটি ওর কাছে নেই। যাই হোক, ওর পছন্দ মতো খেলনা নিয়েছে, ও একটি পিস্তল নিয়েছে। আর আমরা এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম মেলার সব কিছু, অনেক ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ আমাদের ঈদটি অনেক ভালোভাবে কেটেছে, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, অনেক ঘুরে বেড়েছি। খালাদের বাড়ি, মামাদের বাড়ি, সবার বাড়িতে ঘুরে বেড়িয়েছি। অনেক দিন পরে ঈদের মেলা দেখে অনেক ভালো লেগেছে। তো ঈদের ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।